ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ভিউয়ার্স আপনি আপনার ফেসবুক প্রোফাইলের কভার ফটোটাকে অনলিমিট করে রাখবেন অথবা ভিউয়ার্স প্রাইভেট করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের কভার ফটোকে অনলিমিট অথবা প্রাইভেট করার জন্য প্রথমে আপনি সিম্পলি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অন করবেন। অন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি আপনার প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন। আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনার কভার ফটো প্লাস আপনার প্রোফাইল পিকচারটা শো করবে। এখান থেকে আপনি ভিউয়ার্স নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করে করে ভিউয়ার্স আপনি আপনার যে কভার ফটোটা ফেসবুকে আপলোড করেছেন আপনি সিম্পলি ওই ফেসবুক থেকে কভার ফটোটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনার কভার ফটোর উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তিনটা ডট চিহ্ন শো করবে। আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 70 নাম্বার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হাইড ফ্রম প্রোফাইল। আপনারা এখান থেকে ভিউয়ার্স এই হাইড ফ্রম প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর ইউ শিওর, এখানে ভিউয়ার্স আপনাকে কনফার্ম করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কনফার্ম, আপনারা সিম্পলি কনফার্মের উপর একটা ক্লিক করবেন। কনফার্মের উপর ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স এটা হাইড হয়ে যাবে। এখন ভিউয়ার্স আপনি হবে স্ক্রল করে করে ভিউয়ার্স আবার আপনার উপরে চলে আসবেন। ভিউয়ার্স এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনার কভার ফটোর নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ক্যামেরা আইকন শো করছে। আপনারা সিম্পলি এখান থেকে ক্যামেরা আইকন উপরে একটা ক্লিক করবেন। ক্যামেরা আইকন উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার শো করছে আপলোড ফটো। আপনারা সিম্পলি আপলোড ফটোর উপরে একটা ক্লিক করবেন। আপলোড ফটোর উপর ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের গ্যালারিটা অন হয়ে যাবে। আপনি সিম্পলি আপনার নতুন একটা কভার ফটো সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে। তো ভিউয়ার্স আমি কভার ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেভ। আপনারা সিম্পলি সেভের উপর একটা ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পর এখন আপনার একটা রিপ্রেস দিবেন। রিপ্রেস দেওয়ার পর দেখবেন যে ভিউয়ার্স আপনার কভার ফটোটা আপনার ফেসবুক প্রোফাইল থেকে গায়েব হয়ে গেছে। সেটা কিন্তু অনলিমিট করা অথবা প্রাইভেট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায়।